আপনারা ভালো আছেন সবাই জি আলহামদুলিল্লাহ গতকাল তো আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা ছিলাম মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু গতকাল বিদ্যুৎ বিভ্রাটে মাঝখানে দীর্ঘ সময় অনুপস্থিত ছিলাম সেই হিসেবে কালকের বিষয়টা আজকে আবার আলোচনা করার কথা বুঝতে পারছেন সবাই ভাই ভাই আমি ভুল ভাই

সেটা নিয়ে একটু সামনে যাওয়ার চেষ্টা করি আমাদের গতকালের আলোচ্য বিষয় ছিল ফতোয়ার প্রকারভেদ নিয়ে আমরা কিতাব থেকে ইবারত পড়েই তার করে সামনে যাচ্ছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ইন্না kalimatal fatwa wal ifta' utliqa fi kalamil qaum ala ma'anin thalathah ফতোয়া এবং ইফতা এই শব্দটি কৌমের কালামে তিনটি অর্থ বহন করে ইউমকিনু আর হা আলা সালা সাতিয়া আকসামিন সেগুলোকে আমরা যথাসম্ভব তিন প্রকারে বিভক্ত করবো আল ফাতুয়া আ তস্রিয়া আল ফাতুয়া আল ফিকা আল আল জুজ প্রথম নাম্বার ফাতাওয়া তশর দ্বিতীয় ফাতাওয়া ফিখয়া এবং তৃতীয় ফাতাওয়া যুজ ইয়া গতকাল আলোচনা করেছিলাম এরপরও আবার আলোচনার উদ্দেশ্য আমরা মাঝখানে কিছু সময় অনুপস্থিত থাকার কারণে কেউ কেউ মনে করেছিলেন হয়তোবা ক্লাস আজকে আর হবে না সেই হিসেবে তারা এখান থেকে অনুপস্থিত ছিলেন তাদের জন্যই মূলত দ্বিতীয়বার আলোচনাটা আবার সামনে আনা তো তিন প্রকার ফতোয়ার প্রথম প্রকার হলো আল ফতুয়া আত্রেয়া ফতোয়া তশ্রীয়া কাকে বলে কিতাব থেকেই আমরা পড়ছি আমল ফতোয়া ফাহি আল্লাদি সদরত মিনাশারি ফতোয়া তশরিটা শরীয়ত প্রণেতার পক্ষ থেকেই প্রকাশিত হয়

ফলে ফাওয়া হিসেবে প্রতিষ্ঠিত হল অর্থাৎ ফাতাওয়া তশ্রিয়া এটা সার্বজনীন শরীয়তের রূপ গ্রহণ করলো আযারিকা মিসলু কুলিহি তাআলা আল-মাজকুরা ফি তার দৃষ্টান্ত হলো পূর্বে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইস্তাফতুনাকা ফিন-নিসাঈ তারা আপনার কাছে প্রশ্ন করে জানতে চায় মহিলাদের সম্পর্কে কউলিল্লাহু ইউফতিইকুম ফীহিন্না হে নবী আপনি বলে দিন আল্লাহই তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া প্রদান করবেন এটা ফাতাওয়া ইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট বিধান বর্ণনা করা ও ক্বাউলুহু তাআলা ইস্তাফতূনাকা ক্বুলিল্লাহু ইউফতীকুম ফিল কালালা তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে আপনি বলে দিন আল্লাহই তোমাদেরকে ফতোয়া দিবেন কালালা সম্পর্কে ও ক্বাউলুহু তাআলা আল্লাহ তালার বর্ণনা তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে নতুন চাঁদ সম্পর্কে আপনি বলে দিন সেটা মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক মানুষ তার প্রত্যহ বা প্রতিদিনের হিসাব সংরক্ষণের জন্য চাঁদের হিসাব রাখবে আবার হজ কখন আসবে কতদিন পর্যন্ত থাকবে কিভাবে করা যাবে এই সময়টা নির্ধারণ হবে চাঁদ থেকে বর্ষ দিয়ে ফি আল্লাহ আল্লাহাল বাণী তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে সম্মানিত মাস সমূহে যুদ্ধ করা যাবে কিনা কুল কিতালুং ফিহি কাবীর হে নবী আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহা অন্যায় অসদ্দু নাং সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি অসদ্দু নাং সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে বাধা দান করা ও কুফরুম্বি এবং তার সঙ্গে কুফুরি করা ওয়াল মসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ আর মসজিদে হারামে বাধা প্রদান করা তার অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আরো মহা অন্যায় কাছে। কাতল আর ফিতনা এটি হত্যা থেকেও মহা পাপ মির তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে

তার উপকারিতা তার কল্যাণ থেকে অয়েস আলু নাকা মা দায়ুং ফিকুন কোলি তারা আপনার কাছে প্রশ্ন করে কি তারা ব্যয় করবে আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্ত অংশ কাদা লিখেনুল্লাহ লকুমুল আয়াতি লাল লাকুন এমনিভাবে আল্লা আলমিন তোমাদের জন্য আয়াত সমূহ বর্ণনা করেন যেন তোমরা তারা আপনার কাছে যুদ্ধের গনিমত সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন আল্লাহ এবং তার রসুলের জন্য অর্থাৎ বনীমদের হুকুম ধ্বনিমদের বিধান আল্লাহ এবং তার রসুলের উপরই নির্ভরশীল অর্থাৎ আল্লাহওয়াস লেহ দাবা নেকুম সুতরাং তোমরা পরস্পর সংশোধন হয়ে যাও

সোজা তিরুতা ফি জাওজিহা যে তার স্বামী সম্পর্কে আপনার সঙ্গে মুজা দাদা করে সব কাজ করে পাদান উপাস করে এবং আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে আল্লাহ ইয়াসমাউ তাহাউরাকুমা আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের কথোপকথন শুনেন ইন্না আল্লাহ সামিউম বাসির নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহা শ্রোতা এবং মহান দর্শক أنه نزل في خويلة بنت سعلبة إي آيات تي نازل خويله خوائل بنت سعلبة حينما ظاهر عنها زوجها أوس بن, بن صامت رضي الله تعالى عنهما جوكون تارشامي أوس بن صامت رضي الله تعالى عنهما تارشنگ زيهار كوري توكون তাহলে এতক্ষণ গেলো কুর আনুল করিমে আল্লাহ রব্দ আলামিন ফাতা তাসরিয়াই সম্পর্কে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার কিছু আলোচনা এবার হাদিস শরিফের বিষয়টা মিসাইলুল ফাতোয়া আ তসরি আই আস আদি রুমিনার রসুল ইল করিম সাল্লাল্লাহ সাল্লাম আর ফাতাওয়া তসরিয়াই যেটা রসুল করিম সাল্লাল্লাহ আল্লিহসাল্লাম থেকে বর্ণিত হয়েছে تار distinctions ما رواه البخاري وغيره، جا إمام بخاري إبوع رموق بارنونا كرسن أنب رضي الله تعالى عنهما أزورت عبد الله بن Abbas رضي الله تعالى عنهما أن مرأت جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت جه جنوني رسول الكريم صلى الله عليه وسلم يركس يلن إبوع بولن ইু ইননা উম্মি নাজারত আন্তাহজ্জা। ফা মাহাতাৎ কবল আন্তাহজ্জা। তিনি বললেন যে আমার মা নজর করেছিলেন মানত করেছিলেন যে তিনি হজ করবেন। অতপর হজ করার পূর্বেই তিনি ইন্তিকাল করেছেন। আফা আহজ্্যু আনহা। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো। কলা নাম। হজ্জি আনহা।

নবী সাল্লাহ আখির জামানার পেগম্বর খাতম নবীন সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তকালের পরে এই ফাতাওয়া তশরিয়ার ধারাবাহিকতা নিঃশেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি ফাতাওয়া তশরিয়া হল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অথবা নবী করিম সাল্লামের পক্ষ থেকে সরাসরি যেই বিধানগুলো বর্ণনা করা হয়েছে সেটাই ফাতাওয়া এবার আমি একবার বলেছি আবারও বলছি গতকাল বিষয়গুলো একবার আলোচনা হয়েছে বাকি মাঝখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কেউ কেউ ক্লাস থেকে চলে গেছিলেন কেউ ভিন্ন দিকে মনোনিবেশ করেছিলেন পরবর্তীতে এই অংশগুলো হয়তোবা বিক্ষিপ্ত হয়ে গেছে যার কারণে দ্বিতীয়বার আলোচনা করা তিন প্রকারের দ্বিতীয় প্রকার হলো আল ফাতাওয়া ফেখিয়া কাকে বলে অল মুরাদ বিল আল ফাতাওয়া ফিখিয়া দ্বারা উদ্দেশ্য হলো যেই ফতোয়াটা তো কহা এক রামের কোন ফকীহ থেকে প্রকাশিত হয়েছে লাকা জাওাবিন আন সুআলিন ফি হাদিসাতিন মাকসুসা এই ফতোয়াটা নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত কোন প্রশ্নের উত্তরের মতো নয় ওয়াইন্নামা ইনদা তাফরিইহি লিল ফুরুই এই ফাতাওয়া ফিকহিয়্যাটা প্রকাশিত হয় যখন তিনি শাখাগত কোনো মাসালা, বিভাজন করতে থাকেন শাখা প্রশাখা উল্লেখ করতে থাকেন সেই সময়ে প্রকাশিত হয় মিন অথবা ফাতাওয়া তখন প্রকাশিত হয় যখন তিনি ব্যাপক কোন প্রশ্নের উত্তর দিতে থাকেন যার নির্দিষ্ট কোন জুজ নির্দিষ্ট কোন শাখা প্রশাখা নির্দিষ্ট থাকে না وهذا شان الفقيه الذي يدون مسائل الفقه আর এই কাজটি ওই ফকির ক্ষেত্রে প্রযোজ্য যিনি ফিকহি মাসাইল গুলো সংকলন করেন অতপর তিনি অনুভব করেন কল্পনা করেন এমন কোন সাক্ষাগত মাসালা নিয়ে যে সম্পর্কে তাকে কোনো প্রশ্ন করা হয়নি অলা কিন্নাহু ইয়াস্তাম্বিতু হুক মাহাবিল আদিল্লাতি অথচ তিনি এই মাসালাটাকে নির্গত করেন শ্বরয়ী দলিলের আলোকে নির্দিষ্ট কোন প্রশ্ন তাকে করা হয়নি তিনি নিজের থেকেই কল্পনা করেছেন মাসালার যদি এইরকম হয় প্রশ্নটা যদি এইরকম হয় তার উত্তর কি হবে এটা নিজের থেকেই নির্গত করেন দলিলের আলোকে এই হুকুমটি বর্ণনা করেন সেটাই হলো ফাতাওয়া ফিকহিয়া সাথে সাথে ওয়ায়ুবাইনুহু ফি কিতাবিন আও রিসালাতিন সাথে সাথে এই ফতোয়াটা কোনো কিতাবে অথবা পুস্তিকায় লিপিবদ্ধ করেন বর্ণনা করেন আও ফি জাওয়াবি সুআলিন আমিন অথবা ব্যাপক কোনো প্রশ্নের উত্তরে তিনি বলেন আও সুআলিন নাসা আন ইতিরাজিন অথবা এমন কোন প্রশ্নের উত্তরে বিষয়টি বর্ণনা করেন নাসা আন ইফতিরাজিন যা তার মেধা থেকে উৎপন্ন হয় তিনি কল্পনা করেন যেটা সেই কল্পনা জগতে পৌঁছে তার একটা উত্তর দেন প্রশ্ন এরকম হলে উত্তর এই হবে মিসলা আলা যেমন প্রশ্ন করা হলো যে ব্যক্তি তার স্ত্রীকে এমন বলল তার হুকুম কি হবে সার তুকে আমি তোমাকে ছেড়ে দিলাম কিতাবে স্পষ্ট আছে কেউ যদি তার স্ত্রীকে বলে তল্লাক তুকে তার স্ত্রী তালাক হয়ে যায় কিন্তু যদি বলে সার তুকি আমি তোমাকে ছেড়ে দিলাম আমাদের সমাজে এটার ব্যাপক প্রচলন আছে যা তোরে যদি বলে তাহলে তার হুকুম কি হবে নির্দিষ্ট ঘটনার দিকে সম্পৃক্ত করা সারাই ফকি তার এই প্রশ্নটাকে নিজের মনে উদয় করেন এবং তার উত্তর প্রদান করেন এটাই ফাতাওয়া ফিকিয়া তিন নম্বর আল ফাতোয়া আল জুজিয়া ফাতাওয়া জুজহিয়া কাকে বলে অল মুরদ বিহা আল জবাবু আনি সোয়ালি ফি ওয়াক ইয়াতিন ওয়াইয়ানাতিন ফাতাওয়া জুজিয়া বলা হয় নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে প্রশ্নের উত্তরে যেটা আসে সেটাই ফাতাওয়া জুস ইয়া বিতঞ্জিল ফকি বিতঞ্জিল ফেখিল কুল্লি আলা মৌজয়েল জুস ই সেটা কিভাবে হয় ফিকে কুল্লিকে নির্দিষ্ট ঘটনার জায়গায় প্রয়োগ করে যেই প্রশ্নের উত্তর দেয়া হয় সেটাই ফাতাওয়া জুস ইয়া

তার পরিত্যক্ত সম্পদ তার ওয়ারিসদের মাঝে কিভাবে বণ্টিত হবে এটা একটা নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন এই প্রশ্নের উত্তরে যেই সমাধান দেয়া হয় এটাই হলো ফাতাওয়া জুজ ইয়া ইফতান ইফতা শব্দটিকে অধিকাংশ ক্ষেত্রে যে প্রয়োগ করা হয় সেটা এই প্রকারের ফতোয়া অর্থাৎ ফাতাওয়া জুজ ইয়া যদিও ইফতার শব্দটা ক্ষেত্রেও প্রয়োগ হয়ে থাকে তাহলে আমরা পেছনের এই তিনটি ভাগের আবারও সংক্ষিপ্ত করে নিয়ে আসি ফাতা বলা হয় যে ফতোয়া সরাসরি শরীয় প্রণেতা আল্লাহ রবুল আলামিন। অথবা রসুল করিম সাল্লাহ পক্ষ থেকে হুকুম হিসেবে বর্ণিত হয় ফাতাওয়া ফিথিয়া বলা হয় ব্যাপক কোনো প্রশ্নের উত্তরে অথবা ওকি ফিখ বিশারদের কল্পনায় নির্দিষ্ট প্রশ্ন এসে সেই প্রশ্নের উত্তর কি হবে তিনি সেটা গবেষণা করে বের করেন কোন কিতাবে অথবা কোনো পুস্তিকায় বর্ণনা করেন সেটা ফাতাওয়া ফিকা সেটা কল্পনা করেও হতে পারে ব্যাপক কোনো প্রশ্নের উত্তরেও হতে পারে নির্দিষ্ট প্রশ্নের উত্তরে এটা হতে পারে না তিন নম্বর ফাতাওয়া জুজ সেটা হলো নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরে শরীয়তের মূল নীতিকে ওই নির্দিষ্ট ঘটনায় ফিট করে প্রয়োগ করে তার যথাযথ উত্তর প্রদান করা আমাদের বর্তমান সময়ের যে সমস্ত ফাতোয়া আমরা ব্যবহার করি এটা এই ফাতোয়া জুসিয়া বা ফাতোয়ার তৃতীয় প্রকার গতকালের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল তাহলে আজকে আমরা মনে হয় আরেকটু সামনে যেতে পারি কি বলেন সবাই পেছনের বিষয়গুলো তো মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি তাহলে আজকে আমরা আরেকটু সামনে যাব আল বাইনাল ইফতাই ওয়াল কাজাই আমার একটু প্রশ্নের আকারে কি ছিল

আচ্ছা সুক্রী আপনার প্রশ্নটা সুন্দর বিষয়টা ইসলামের এই যে মদ এবং জুয়া হারাম করা হয়েছে এটা প্রাথমিক পর্যায়ের আয়াত শুরুর দিকে তো মক্কাবাসী ব্যাপকভাবেই মদে অভ্যস্ত ছিল জুয়াই অভ্যস্ত ছিল প্রাথমিক পর্যায়ে আল্লাহ আল্লাহবুল আলমিন এখানে বলেছেন তাতে মানুষের জন্য কিছু কল্যাণও আছে আবার বড় ধরনের গুণাও আছে যখন এ কথা বলা হয়েছে তখন যারা মূলত সতর্ক হওয়ার তারা সতর্ক হয়ে গেছে যেখানে বড় গুণা আর কিছু কল্যাণ সেই কল্যাণ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ অতে বেঠা করব না এখানে কল্যাণটা কিভাবে আসতে পারে উপকার কিভাবে আসতে পারে বাহ্যিক ভাবে দেখা যায় দেখেন মদ পান করলে যারা পান করে তাদের বক্তব্য মদ পান করলে শরীরে শক্তি বৃদ্ধি পায় উপস্থিত একটু ফুরফুরে হয় তৃপ্তি বোধ করে এটা এক ধরনের কল্যাণ উপকার আবার জুয়া জুয়াতে যদি কেউ জিতে যায় বিজয় লাভ করে তাহলে তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তার টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে এটাও তো এক ধরনের উপকার তাই না এখানে আরো অনেক ধরনের উপকারের কথা বর্ণনা করতে পারেন তবে এখানে উপকার বর্ণনা করাটা নয় উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল এখানকার ক্ষতিটা বর্ণনা করা তার গুণাটাই বড় হ্যাঁ এর মধ্যে সামান্য কিছু উপকারিতাও আছে ঠিক আছে দাইল সামনে চলতে পারবো আমরা জিম আল ফারকু বাইনাল ইফতাই ওয়াল কাজা ইফতা এবং কাজা এর মাঝে পার্থক্য ইফতা তো আমরা আগে জানলাম ইফতা বলা হয় কোন প্রশ্নের উত্তর প্রদান শব্দিক অর্থে যে কোনো প্রশ্নের উত্তর প্রদানই হলো ফতোয়া আর পরিভাষায় বা পারিভাষিক অর্থে ফতোয়া বলা হয় তিনি কোনো প্রশ্নের উত্তর প্রদান এটাই ফতোয়া আর কাজা হলো বিচার আদালতের ফয়েসালা ম্যাজিস্ট্রেটের রায় এই দুটোর মাঝে পার্থক্য কি প্ৰস্ফুটিত হয় আলু প্ৰথম নাম্বাৰ পাৰ্থক্য শরী বিধানের শুধু বর্ণনা স্পষ্ট করা বর্ণনা করা বিবরণ মিনাল জাওয়াজি আবিল নদুবি আবিল উজুবি আবিল কাওয়াহাতি আবিল হরুমাতি যে সে বিষয়টি জায়েজ নাকি না জায়েজ নাকি মুস্তাহাব নাকি ওয়াজি নাকি মাকরু নাকি হারাম ফতোয়ার আলোকে শুধু এতটুকু পার্থক্য করা হয় এতটুকু অথবা বিষয়টি হারাম। বিষয়টি বিষয়টি অথবা মাকরুহে তাহারিমি বা তঞ নাকি বিষয়টা মুস্তাহাব না এটা সাধারণ জায়েজ বিষয় ফতোয়ার মাধ্যমে শুধু এতটুকু পরিষ্কার করা হয়

আদালতের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে যেই হুকুমটি প্রকাশিত হয়েছে করার কাজা বা আদালতের রায় ম্যাজিস্ট্রেট যেই ফয়সালা দেবেন সেটা মনে চাইলেও মানতে হবে মনে না চাইলেও মানতে হবে আদালত এইটা মানার জন্য প্রয়োজনীয় প্রশাসন নিয়োগ করবে পুলিশ বাহিনী পাঠাবে বা আরো কোনো বাহিনীর প্রয়োজন পড়লে সেটা পাঠাবে কিন্তু মুফতি সাহেব যে কোনো প্রশ্নের উত্তরে যেটা বর্ণনা করবেন শুধু বিধান বর্ণনা করে যাবেন এটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুননাতে মুআক্কাদা না সুননাতে জায়দা নাকি এটা মুস্তাহাব বা এর বিপরীতে আসছে হারাম অথবা মাকরুহে তাহারি তনজি মুবা তিনি শুধু বিধান বর্ণনা করবেন কার্যকর করার জিম্মাদারি এটা আদালতের কাজ মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে আদালত যখন হুকুম জারি করবে তখন সেটা প্রশাসন বাস্তবায়ন করবে তাহলে মুফতি সাহেবের কাজ বর্ণনা করা আর আদালতের কাজ ম্যাজিস্ট্রেটের কাজ সেটাকে বাদ্ধবাদকতা আరోপের মাধ্যমে বাস্তবায়ন করা আসানি দ্বিতীয় পার্থক্য আনাল ফাতোয়া mabniyatun ala as-su'ali alladhi qaddamahu as-sa'ilu ila al প্রশ্নকর্তা বা মুস্তাফতি তিনি যেই প্রশ্ন করেছেন মুফতি সাহেবের সামনে যেই প্রশ্ন উপস্থাপন করেছেন সেটার উপরে নির্ভরশীল আন্নাল ফাতোয়া মাবনি এতুন আল আল নির্ভরশীল প্রশ্নের উপরে আল্লাহ ইলাল মুফতি যা প্রশ্নকর্তা মুফতি সাহেবের সামনে উপস্থাপন করেছেন ফাইউ বাইনুল মুফতি আলা ফারজি আনস সুআলা মুতাবিকুন লিল ওয়াকিআহ তখন মুফতি সাহেব বর্ণনা করবেন হুকুমটি তার শরীয়তের হুকুমটি কি হবে সেটি বর্ণনা করবেন সেটা প্রশ্নের मुताबिक হবে প্রশ্ন যেমন হবে উত্তরটিও তেমনই হবে প্রশ্নে যদি কোনো লোকচুরি থাকে তাহলে উত্তর ওই অনুযায়ী আসবে প্রশ্নে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে মুফতি সাহেব হয়তো বা দ্বিতীয়বার জিজ্ঞাসা করে সেটাই স্পষ্ট করে নেবেন এটার ব্যাখ্যা কি এটা কেমন এছাড়া প্রশ্ন হাওয়াচক উত্তর হা বাচক হবে প্রশ্ন না বাচক উত্তর না বাচক হবে দায়িত্ব वलाইস মিন তার দায়িত্ব নয় অর্থাৎ মুফতি সাহেবের এটা দায়িত্ব নয় আইয়ু হাকিকাসিহতাহু যে তার প্রশ্নের সত্যতা কতটুকু নিশ্চিত তিনি তাহকিক করবেন ফি نفসিল আমর বিতলব বিলাইলা সে যে প্রশ্ন করেছে এই ঘটনার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে মুফতি সাহেবের জন্য তার অনুসন্ধান করা আবশ্যক নয় মুফতি সাহেবের কাজই নয় প্রশ্ন করা হয়েছে যে বিষয়ে ওই বিষয়ে তিনি উত্তর দিবেন আদালতের কাজ হলো ঘটনা সম্পর্কে সঠিক নাকি বেঠিক যাচাই বাছাই করবেন সাক্ষী তলব করবেন এই সব কিছু মিলিয়ে একটা রিপোর্ট যখন আসবে সেই অনুযায়ী একটা ফয়সালা হবে কিন্তু মুফতি সাহেবের কাছে যখন কোনো প্রশ্ন করা হবে মুফতি সাহেব উত্তর দিবেন প্রশ্নের আলোকে উত্তর এই বা প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে তার সমাধান এই প্রশ্ন আসলে ও সঠিক নাকি ভুল এই সম্পর্কে মুফতি সাহেব জাসাইবাসাই করতে যাবেন না সাক্ষী তলব করতে যাবেন না আলি যালিকা ইয়াকুলুল মুফতিউ এইজন্য মুফতি বলেন আল হুকমু ফিস সূরাতিল কুরআনকুত সূরতের আলোকে হুকুম এই প্রশ্নের যে বর্ণনা দেয়া হয়েছে সেই বর্ণনার আলোকে উত্তর এই এভাবেই তিনি প্রশ্ন দেন উত্তর দেন ওয়ালা ইলজিমু মিনহু আন তাকুনা সূরাতুল মাসউল আনহা মুওয়াফিকাতান লিল ওয়াকিঈ ফি নাফসি আল তার জন্য لازিম নয় আবশ্যক নয় আং তাকুনা সুরাতুল মাসউল আনহা যে তার কাছে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটি মুআফিকাতান লিল ওয়াকিআ ফিন নাফসিল আমর বাস্তব ঘটনার অনুরূপ কি না বাস্তব ঘটনা ঘটেছে এক রকম উদাহরণ বলা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে এসেছে কিন্তু মুফতি সাহেবের কাছে ঘটনা লুকিয়ে প্রশ্ন করল যদি কেউ তার স্ত্রীকে বলে তালাক বলেছে তালাক তালাক মুফতি সাহেবের কাছে এসে প্রশ্ন করছে যদি কেউ তার স্ত্রীকে বলে তালাক তাহলে কয় তালাক হবে অথবা নিজের কথাই বলল আমি আমার স্ত্রীকে বলেছি তালাক কয় তালাক হবে তালাক শব্দটা কয়বার বলেছে সেটা উল্লেখ করলো না মুফতি সাহেব উত্তর দিবেন প্রশ্নোক্ত বর্ণন আলাক প্রশ্নোক্ত বর্ণনার আলোকে স্ত্রীর ওপর এক তালাক পতিত হবে মুফতি সাহেব যাচাই করতে যাওয়া জরুরি না আসলেও আপনার ঘটনার সময় কে কে উপস্থিত ছিল তাদেরকে এখানে নিয়ে আসেন তারা কি বলেন সেই আলোকে ফতোয়া দেওয়া হবে এটা মুক্তি সাহেবের কাজ নয় আসসালিস তৃতীয় পার্থক্য

বা মাকরুহে তানজিহি أي রকম কোন বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ হবে لأن الندب والكراهة حس عليه حَسْنٌ على الفعل أو الترك من غير إلزام مستحب بشيء لأن الندب والكراهة كأنه মুস্তাহাব হওয়া এবং মাক্রু হওয়া বা অপছন্দনীয় হওয়ার বিষয়টা হাসুন আলাল ফিয়লি আবিতারকি মিন ইলসামিন তাকে বাধ্যবাধকতা করা ছাড়াই কর্মে স্বাধীনতা দেওয়ার মতো আল কযা ইজবারুন ওয়া ইলজামুন অথচ বিচার যেটা বাধ্য করা এবং আরোপিত করা ثالث فتوى بشاية أبو چاي كيسوتا عام ar bicharik rai ita kisوتا خاص الرابع جوتوروتو نمبر بارتوكو أن الفتوى لا أن الفتوى لا تقتصر على الأحكام الفقهية بل تتعلق بالعقائد والعبادات أيضا চতুর্থ পার্থক্য হলো আন্নাল ফাতোয়া লা তুকতাসরু আনিল আলাল আহকামিল ফেখিয়া ফাতোয়ার বিষয়টি শুধু আহকামে ফিকহিয়ার ক্ষেত্রে সংক্ষেপিত হবে না বাল তাতাআল্লাকু বিল আকায়েদ ওয়াল ইবাদাতি আইজাওন ফাতোয়াটা আকায়েদ এবং ইবাদাত এগুলো সম্পর্কিতও হবে

আজকে এ পর্যন্ত রাখতে পারি এখন আপনাদের সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকলে ক্লাস সম্পর্কে সেটা করতে পারেন প্রশ্নটা একটু ব্যতিক্রম আমরা অনেকে পিডিএফ মাধ্যমে কিতাবটা ধরছি তো এক্ষেত্রে আহ ক্লাস শুরু করার পর যে পৃষ্ঠায় সবকটা হচ্ছে পৃষ্ঠা নাম্বারটা বলে দিলে সহজ হয় আর কি আমি দেখলাম যে পিডিএফ এর ভিতরে পৃষ্ঠা নাম্বার সিরিয়াল উল্টাপাল্টা আছে অনেক সময় সেটা পেতেও কষ্ট হয় বাকি এটা মানে ভালো হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সমস্যাটা হলো আমার সামনে যেই কপিটি বিদ্যমান সেটা যেই কোম্পানির আপনাদের কাছে পিডিএফটা ওই কোম্পানির নাও হতে পারে এজন্য পৃষ্ঠা মিলবে না এজন্য সহজ হতে পারে আমাদের একটা শিরোনাম থাকবে শিরোনামটা শুরুতে বলে নিচ্ছি সেই হিসাবে আমাদের কিতাবের শুরুর দিকে চলছে এখনো অনেক লম্বা সময় যায়নি একটু শুরুর দিক থেকে দেখলে পাওয়া সম্ভব আমার সামনে যে কিতাব একটি আফকার থেকে প্রকাশিত আফকার বাংলা বাজারে আছে তাদের প্রকাশিত আজকে আমাদের সবক

উত্তরের আগে আপনি দিয়ে দিচ্ছেন এক ভাই প্রশ্ন করছে যেটা আমি আরেকবার বলি মানে মদের যে উপকারিতা এটা তো আলহামদুলিল্লাহ পেয়েছি

এটা সংজ্ঞাটা যদি একটু সংক্ষেপে বলতেন ফতোয়া ফিকহিয়া আসলে বলা যায় মৌলিক ভাবে ফতোয়া নয় বরং ভবিষ্যতে ঘটতে পারে এরকম কোন বিষয় ফকি কল্পনা করবেন তার কল্পনার আলোকে সেই বিষয়ের অগ্রিম সমাধান দিয়ে যাবেন এইটা মূলত

ফতোয়ার ক্ষেত্রে আমাদের জন্য মানা আবশ্যক নয় এটা কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাকি জি না না শরীয়ত দৃষ্টিকোণ থেকে না মুফতি সাহেবের পক্ষ থেকে মুফতি সাহেবের কাছে যে প্রশ্নটা করা হচ্ছে মুফতি সাহেব এটাকে মুস্তাফতি বা প্রশ্নকর্তাকে মানতে বাধ্য করবেন না এটা তার কাজ হয় শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেটা বাধ্যতামূলকতা আছে সেটা তো ফতোয়া ইয়া ফরজ হলে ফরজ অবশ্যই মানতে হবে ওয়াজিব অবশ্যই মানতে হবে স্বাভাবিক যে কোনো প্রশ্নের উত্তর সেটা হতে পারে আমরা বলবো বিষয়ে কেউ কোনো প্রশ্ন করলো এটার উত্তর দিনই কি বা মুফতি সাহেব এই প্রশ্নের সমাধান কি মুফতি সাহেব প্রশ্নের সমাধান দিলেন যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কেউ প্রশ্ন করলো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি এখন আমাদের সমাধান কি আমার একটা ছোট বাচ্চাও আছে আবার এই স্ত্রীকে ছাড়তেও মনে চায় না মুক্তি সাহেব বললেন যেহেতু তিন তালাক দিয়ে দিয়েছেন ইসলামের বিধান হলো এখন আপনাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আবশ্যক কোনোভাবেই আপনারা আর একসাথে সংসার করতে পারবেন না কিন্তু সে যুক্তি দিল আমার একটা ছোট বাচ্চা আছে এই স্ত্রীকে ছাড়তেও নারাজ স্বামী স্ত্রী দুজনই পরস্পরের সঙ্গে লেগে থাকলো পৃথক হলো না তাকে বাধ্য করতে পারবেন না আপনি যেহেতু আমার কাছে এই পৃথক হয়ে যাওয়ার ফয়সালাটা আদালত দেবে আদালত বাধ্যবাধকতা আরোপ করবে প্রশাসনের মাধ্যমে মুফতি সাহেব এই কাজটা করতে পারবেন না মুফতি সাহেব শুধু প্রশ্নের প্রদান করবেন السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. <applause>

মুস্তাহাব ও মাকরুহে তানজিহি কোন প্রকার চাপ প্রয়োগ করা ছাড়া কোন কাজ করা বা ছেড়ে দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করা কোন প্রকার চাপ প্রয়োগ করা ছাড়াই কোন কাজ করা এটা মুস্তাহাব আর ছেড়ে দেয়া এটা মাকরুহে তানজিহি এই বিষয়ের প্রতি উৎসাহ প্রদান করা জি জি আচ্ছা জি ওই যে মুক্তি সাহেবকে কেউ যদি প্রশ্ন গোপন করে কথা বলে মানে কথা গোপন করে প্রশ্ন করে তার উত্তরে মুক্তি সাহেব তো অতটুকুই উত্তর দেবে যে সে যতটুকু জিজ্ঞেস করছে এখন যদি সে

আর একটা হলো ফতোয়া বলা হয় মানুষের মৌখিক যে কোনো প্রশ্নের উত্তর প্রদান করা আর হলো যেই প্রশ্ন করা হয়েছে সেই মজবুত ভাবে উপস্থাপন করা তো যেহেতু প্রশ্ন একটা করা হয়েছে প্রশ্নের আনুষঙ্গিক কোনো বিষয় যদি থাকে তাহলে মুফতি সাহেব মুনাসিব মনে করলে উপযোগী মনে করলে তিনি তার আনুষঙ্গিক বিষয়ের উত্তর দিতে পারেন

আঞ্চলিক ভাষাই বেশি ব্যবহার হয় আমি তোকে দিলাম এই শব্দটা আমি তোকে তালাক দিলাম এই হয়ে গেছে বিষয়টা এরকম স্পষ্ট করা হয়েছে আমি তোমাকে ছেড়ে দিলাম বা আমি তোরে সাইরা দিলাম আঞ্চলিক ভাষায় যেটাই বলা হয় আরবিতে যেটা আসছে সার এই শব্দ বললেও তলাক হয়ে যাবে যতটুকু মানে জরুরি কোন বিষয় আছে নাকি শেষ করতে পারবো আমরা আমার একটু জানার বিষয় ছিল যে একটু জোরে বলেন যেমন একজন ভাই বলছিল যে মুক্তেশহর সাহেব এর কাছে যে প্রশ্ন করবে প্রশ্ন প্রশ্নকর্তা যতটুকু প্রশ্ন করবে ততটুকুই মানে মুক্তেশহব তার উত্তর দিবে কিন্তু এর থেকে যদি একটু বাড়াই বলে তাহলে ক্ষতি হবে কি না জিজ্ঞাসা মাত্র উত্তর দিয়েছি মুক্তেশহব যদি মুনাসিব মনে করেন উপযোগী বা সমেচিন মনে করেন তাহলে তার প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত আরো কিছু বিষয় নিয়ে উত্তর দিতে পারেন আর যদি সমীচীন মনে না করেন তাহলে দেবেন না কিছু ব্যক্তির ক্ষেত্রে তিনি এসে যে বিষয়টা জিজ্ঞাসা করছেন তার সঙ্গে বিষয়টা সম্পৃক্ত হতে পারে আবার সম্পৃক্ত নাও হতে পারে তিনি পরামর্শমূলক যেটা বলবেন সেটা মুফতি সাহেব বলার কারণে তিনি মানবেন সেই হিসেবে তিনি তাকে বলবেন আর একজন আছে এরকম মনে করি আসলে তার জানাটা মূল মাকসাদি নয় মানতেই চায় না এরপরও সে যখন প্রশ্ন করেছে তার প্রশ্নের বাইরে অতিরিক্ত বলতে গেলে সে সেটা মানতে চাবে না বা এতে অসম্মানের কারণ হতে পারে তখন মুক্তি সাহেব থেকে বিরত থাকবেন এটা পরিস্থিতির উপরে নির্ভর করে অনেকটা আমরা পুকুর আসছি নয় নম্বর তাই আজরুকুম আলাল ফুতওয়া আজরুকুম আলান্নার আমরা কি তাহলে আজরুকুম এটা আজরাউকুম আলাল আমরা কি তাহলে যে প্রশ্ন করছে ততটুক উত্তর না দেই একটু বাড়াই দিলাম তাহলে কি আমরা এই হাদিসের ইয়ার মধ্যে পড়ব নাকি জি না জি না এখানে আসলেও ওই হাদিসের হাদিসের বিষয়টা হচ্ছে আমরা মনে করেন এখানে 10 জন উপস্থিত তো সামনে বিষয়গুলো আরো আসবে বিস্তারিত বর্ণনা আসছে তো দশজনের মধ্যে যে কেউ একজন এসে উপস্থিত হয়ে একটা প্রশ্ন করলো তো দশজনের মধ্যে দেখা গেল হঠাৎ করে একজন প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন আরেকজন বলছেন না না এরকম হবে না এরকম হবে বিষয়টা আরেকজন বলছেন না এরকম হবে মানে অবস্থা এমন প্রশ্নের উত্তর দিতে পারাটাই যেন শ্রেষ্ঠত্বের কারণ প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা বুঝি না বুঝি আগে উত্তর দিয়ে ফতোয়া দানের ক্ষেত্রে অগ্রগামী সে জাহান নামে অগ্রগামী ফতোয়ার যে কোনো প্রশ্ন আমাদের সামনে আসুক প্রথমে প্রশ্নটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে প্রশ্নটা আসলেও কি এরপরে দ্বিতীয় ধাপে এসে আমাদের খেয়াল করা যেতে পারে এই প্রশ্নের উত্তর আমি দেব নাকি আমার থেকে বড় কেউ আছে তিনি উপস্থিত আমার থেকে বড় আরো কেউ আসেন অতএব উত্তরটা আমি না দিয়ে আমার থেকে বড় যিনি আছেন তিনি বিষয় আসতে পারে এমন এই প্রশ্নের উত্তর দিলে আমার লাভ কি আর চুপ থাকলে ক্ষতি কি যদি দেখি প্রশ্নের উত্তর দেয়াতে লাভ তাহলে উত্তর দেব যদি দেখি প্রশ্নের উত্তর না দিলে আমার ক্ষতি বা দিনের ক্ষতি তাহলে প্রশ্নের উত্তর দেব তাছাড়া যত সম্ভব চুপ থাকবো অন্যরা উত্তর দিক আমি দেব না এই হলো হাদিসের মূল মানসা বা মূল চাহিদা তালাক শব্দটা বললো তিন শব্দ বললো তিন তিনবার বলে নাই